এখন আমি দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থায় আটের উপবাদ্য নম্বর বাইশ করবো তো উপবাদ্দ নম্বর বাইশ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ তো এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখন প্রথমেই চিত্রটি অঙ্কন করে নেওয়া যাক এই বৃত্তটি একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অর্থাৎ এই কেন্দ্রটির নাম হচ্ছে ও এখন এখানে আমাদের বলা আছে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ অর্থাৎ আমাদের অর্ধেক বৃত্ত নিয়ে কাজ করতে হবে তো আমরা জানি যে কোনো বৃত্তের একটি ব্যাস বৃত্তটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে তাই এখানে প্রথমেই একটি ব্যাস অঙ্কন করে নেওয়া যাক এখানে একটি এবি ব্যাস অঙ্কন করলাম তাহলে এখানে বি ব্যাসের কারণে এই বৃত্তটি সমান দুটি খণ্ডে বিভক্ত হয়েছে তো আমাদের এখানে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণের কথা বলা আছে তাই এখন আমরা এই বৃত্তটির দুটি খন্ডের যে কোন একটির মধ্যে একটি কোন অঙ্কন করব। তাহলে কোনটি অঙ্কন করা যাক এখানে কোন এ অঙ্কন করলাম তাহলে এই এসি বি কোনটিকে বলা যাবে একটি অর্ধবৃত্ত স্থপন কারণ এই কোনটি এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অর্ধেকের মধ্যে অবস্থান করতেছে অর্থাৎ এই অর্ধেকের মধ্যে এই কোনটি অবস্থান করতেছে এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই কোনটি একটি সমকোণ তাহলে এটি লিখে রাখা যাক প্রমাণ করতে হবে কোন এসিবি সমান এক প্রমাণটি শুরু করার আগেই এই চিত্রের মধ্যে আরো কিছু কাজ করে নিতে হবে সেটি হচ্ছে এখানে এ যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু নিব অর্থাৎ এই পাশে একটি বিন্দু নিলাম ডি তো এই ডি বিন্দুটি নেওয়ার কারণ হচ্ছে এখানে বৃত্তটি পরিধির উপর দুটি বিন্দু এ এবং বি হওয়ার কারণে এখানে দুটি চাপ উৎপন্ন হয়েছে অর্থাৎ এখানে একটি চাপ এবং এখানে আরেকটি চাপ তো এখানে এই নিচের চাপটিকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্যই মূলত এখানে ডি বিন্দুটি নেওয়া হয়েছে এই ডি বিন্দুটি নেওয়ার ফলে এই চাপটিকে বলা যাবে এ বি চাপ এখন তাহলে প্রমাণটি শুরু করা যাক তো প্রমাণটি শুরু করার আগে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কোন বৃত্তের একটি চাপ হচ্ছে এবি তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ যে কোনটি আছে অর্থাৎ যে কোনটি কেন্দ্র উৎপন্ন হয়েছে সেই কোনটি হবে এই একই চাপের উপর দণ্ডায় মান বৃত্তস্থ যে কোন আছে সেটির দ্বিগুণ অর্থাৎ চাপের উপর এব কোন এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ বি হচ্ছে বৃত্তস্থ কোণ এখানে এ ও বি এর মান হবে এ সি বি এর দ্বিগুণ তবে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে কোন কিন্তু আমরা যে পাশে চাপ নিব সেই পাশেই উৎপন্ন হতে হবে অর্থাৎ আমাদের চাপটি ছিল এই পাশে তাই কোনটিও এই পাশেই উৎপন্ন হয়েছে তো এখান থেকে আমরা বলতে পারি কোন এ ও বি সমান টুকোন অর্থাৎ এই কোনটি এই কোণের দ্বিগুণ এখন তাহলে মূল প্রমাণে চলে যাওয়া যাক তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে চাপের উপর দণ্ডায়মান ও কেন্দ্রে এ অর্থাৎ বি এই সরল কোনোটি হচ্ছে এডিবি চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ এবং এই এ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এ অর্থাৎ এই কোনটি তাহলে এখান থেকে আমরা পেলাম এ চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোন হচ্ছে এ সি বি তাহলে লেখা যায় এ ডিবি দণ্ডায় মান বৃত্তস্থ কোন সমান সমান হাফ কেন্দ্রস্থ তো এখানে আমাদের বৃত্তস্থ কোন এ সি বি সমান সমান হাফ অফ কেন্দ্রস্থ কোন এ বলার কারণ হচ্ছে এখানে আমাদের কোন এ বি এর মানটি বের করতে হবে এবং কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলা আর বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলা কিন্তু সেম কথা অর্থাৎ এখানে AOB বি ছিল এ বি এর দ্বিগুণ কিন্তু এটিকে আমরা পরিবর্তন করে বলতে পারি এসিবি হচ্ছে এ ও বি এর অর্থে অর্থাৎ কোন এ ও বি যদি হয় সিক্সটি ডিগ্রি তাহলে এ হবে থার্টি ডিগ্রি তাই এখানে কোন এ ও বি সমসমান টু ইন্টু কোন এসিবি বলা এবং কোন এসিবি বি হাফ অফ কোন এ ও বি কিন্তু সেম কথাই তো এই জন্যই আমরা এখানে বৃত্তস্থ কোন এসিবি বি হাফ অফ কেন্দ্রস্থ কোন এ ও বি বলেছি তবে এটিকে নর্মাল নিমে বললে কোনো অসুবিধা নাই অর্থাৎ কেন্দ্রস্থ কোন সমান সমান টু ইন্টু বৃত্তস্থিবি বললে কোন সমস্যা হবে না সেই ক্ষেত্রে টু কে পক্ষান্তর করে নিলেই হবে এখন তাহলে স্টেপে চলে যাওয়া যাক তো পরিস্টেপ হচ্ছে এখানে আমাদের অর্থাৎ এই কোনটি ছিল এক সরল কোণ তাই আমরা এখানে দেখতে পারি কিন্তু সরল কোন এ ও বি সমান সমান দুই সম কোন অর্থাৎ এ ও বি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এখন তাহলে এটিকে পরিবর্তিত করে বলা যায় কোন এসিবি সমান সম কোন দুই দিয়ে যদি আমরা দুই সমকোণকে ভাগ করে দিই তাহলে থাকবে এক সমকোণ তাহলে বলা যাচ্ছে কোন এ সি বি সমান এক সম তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল ধন্যবাদ সবাইকে